আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ জুনায়েদ ফ্রম জুনায়েদ এডিটস। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি একটি ইনডোর ফটো টিউটোরিয়াল দেব। আমরা সাধারণত জানি ইনডোর ফটোর ব্যাকগ্রাউন্ড গুলো হয় এক কালার, তো আজকে আমরা একটু অন্য কালারের ব্যাকগ্রাউন্ড দিয়ে টিউটোরিয়ালটা দিব। আজকের ভিডিওতে আমি তিনটি অ্যাপস দিয়ে কাজ করব, যার ডাউনলোড লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। প্রথমে আমরা পিএস টাচ অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পর দেখবেন একটা ছবির মতো আইকন আছে, তার উপর প্লাস আইকন, ওইখানে ক্লিক করবেন। তারপর ফটো লাইব্রেরি, তারপর এখন আপনার ছবিটি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখন আমরা ছবিটিকে ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করার পর উপরের লেয়ারে যে ছবিটি থাকবে ওই ছবিটির আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা এই যে কুইক সিলেকশন টুলটি ইউজ করব। এখন আপনি মার্ক করার জন্য এই যে মুড, মুডে ক্লিক করলে এখন দেখুন প্লাস আইকন, এই প্লাস আইকন টা সিলেক্ট করে আপনি আপনার মডেলের ফেসের উপর টাচ করে মার্ক করবেন। এই সেট দিয়ে মার্কেট সিলেকশনটি অতিরিক্ত হয়ে গেছে, এই জন্য আমরা রিমুভ করার জন্য আবার মুডের উপর ক্লিক করে মাইনাস চিহ্নটি সিলেক্ট করব। সো এটা যখন টিউটোরিয়াল পারপাস তাই একটু তাড়াতাড়ি করে দেখাচ্ছেন, আপনারা সিলেকশনগুলো খুব ধীরে সুস্থে করবেন তাহলে দেখবেন একটি সুন্দরভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারবেন। কাজের সময় কেউ তাড়াহুড়া করবেন না, যতটুকু পারেন ধীরে সুস্থে কাজ করবেন, তাহলে সুন্দর একটা আউটপুট হবে। আমার সিলেকশন করা শেষ, এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। রিমুভ করার জন্য উপরে এখন পেন্সিল আইকনটা সেইখানে ক্লিক করব। ক্লিক করে প্রথমত ইনভার্স করবেন, ইনভার্স করার পর আবার এই পেন্সিল আইকনে ক্লিক করবেন, রিফাইন, রিফাইনে ক্লিক করবেন। তারপর আপনার মডেলের উপর এটা থাকা অবস্থায় একটা টান দিবেন। টান দিলে কী হবে, আপনার পুরো বডিটা সুন্দরভাবে সিলেক্ট হয়ে যাবে। তারপরে টিক চিহ্ন আছে এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে আবার ওই পেন্সিল আইকন যে ক্লিয়ার, এখন আপনার আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। দেখুন আমরা উপরের লেয়ারটি এখন অফ করে দিচ্ছি। অফ করে আমরা সেকেন্ড লেয়ারে ক্লিক করে ব্রাশ আইকনের মতো একটা চিহ্ন আছে এখানে এটা সিলেক্ট করে তারপর আপনারা রিমুভ করবেন। দেখুন
বুঝতে পারছেন আমি কিভাবে করছি, আপনারা সেম ভাবে প্রসেসগুলো ফলো করেন। সাইট টু করলে হবে, আর বেশি কিছু করতে হবে না। তারপর আমরা নিচের লেয়ার থেকে এখন ব্লার করে দিব। ব্লার করার জন্য এফেক্টসে ক্লিক করবেন, গাউসিয়ান ব্লারে ক্লিক করে আপনার 10% আছে আপনি একটা ইচ্ছা মতো দেবেন, সাতশো মতো দেবিলাম। তারপরে তারপর কিচ্ছুতে ক্লিক করবেন। এখন আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করি। তারপরে যে লেয়ারের প্লাস আইকনে ক্লিক করবেন, ফটো লাইব্রেরি, ফটো লেয়ার, তারপর ফটো লাইব্রেরি। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটি আমি অ্যাড করি। এখন ব্যাকগ্রাউন্ডটি সুন্দর দেখা যাচ্ছে না, তাই একটু এটার বড় করে আপনারা সুন্দরভাবে বসাব। ব্যাকগ্রাউন্ডটি আমার মডেলের লেয়ারটি এখন অন করব। এখান থেকে স্ক্রিন অপশনটা চালু করে দিবেন, তাহলে সবই সুন্দর হবে। আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা কমপ্লিট। এখন আমরা ফেসটাই স্মুথ করি। সেভ দেওয়ার জন্য ডানে ক্লিক করুন, সেভ। তারপরে দেখুন সেভের মতো আইকন আছে, এখানে ক্লিক করে সেভ টু গ্যালারি। তারপর আপনার লেয়ারটি আপনি যে ছবিটি কাজ করবেন ওই ছবিটি সিলেক্ট করবেন, সিলেক্ট করে ওই ওকে। এখন আপনার গ্যালারিতে এটি সেভ হয়ে গেছে। ফেস স্মুথ নিয়ে আমার একটি কমপ্লিট ভিডিও আছে, ওইটি আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে ক্লিক করে দেখে নেন। আমি ওইভাবেই এই ছবিটি ফেস স্মুথ করেছি, তাই আমি আর ফেস স্মুথটি দেখাচ্ছি না। তো এখন আমরা সরাসরি চলে যাবো লাইট রুমে, ওইখানে একটা কালার গ্রেডিং করব। লাইট রুমটি ওপেন করবেন, ওপেন করার পর আমি এই ছবিটির আগেই কালার করে রেখেছি, কালার করে একটা ডিএনজি তৈরি করছি। ওই ডিএনজি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে, আপনারা চাইলে ডিএনজিটি ইউজ করতে পারেন। সো আমি ওই ডিএনজি দিয়েই কালারটি করব। এই যে ছবির উপর প্লাস আইকন আছে ওইখানে ক্লিক করে আমরা এখন ছবিটি আর ডিএনজিটি অ্যাড করব। এই যে দেখেন র র মানে ডিএনজি, এইটাই আপনি ক্লিক করে সিলেক্ট করবেন। আপনি আপনার ছবিটি সিলেক্ট করে অ্যাডে ক্লিক করবেন, তাহলে দুটি একসাথে অ্যাড হয়ে যাবে। তো আমাদের ছবিগুলো অ্যাড হয়ে গেছে। তার প্রথমে আমরা ডিএনজিটি ওপেন করব। ওপেন করে থ্রি ডট মেনুতে ক্লিক করে কপি করব, কপি সেটিংস, তারপর টিক চিহ্ন, তারপর ব্যাক স্পেস, তারপর আপনার ছবিটি আপনি ওপেন করবেন। তারপর আবার থ্রি ডট মেনু, পেস্ট সেটিংস। খুব স্মুথভাবে খুব অল্প সময়ে কালার গ্রেডিং হয়ে গেছে। আপনারা চাইলে ডিএনজিটি ইউজ করতে পারেন, ডিএনজিটির লিঙ্ক হলো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন আমরা ছবিটি সেভ করব। সেভ করার জন্য ওই যে শেয়ার আইকন আছে ওইখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে সেভ টু ডিভাইস এখানে ক্লিক করেন। এখন ছবিটি সেভ হয়ে গেছে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামতটি এবং পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিবেন।